নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি এই গরমে আপনারা সকলে সুস্থ আছেন। আর এই গরমের একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সহজে তৈরি হয়েছে আর খুব স্বাস্থ্যসম্মত একটি খাবার। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে, এই গরমে কষ্ট করে রেসিপি করার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন। এখানে নিয়েছি কাঁঠাল বিচি। কাঁঠাল বিচির উপরের যে সাদা খোসাটা হয় সেটি ফেলে দিচ্ছি, আর ভিতরের যে বাদামি অংশটা সেটিও ফেলে পরিষ্কার করে কাঁঠাল বিচিকে কুচো কুচো করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে 3-4 বার করে, পরিষ্কার জল যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার পর্যাপ্ত পরিমাণ জলের মধ্যে আমি দিয়ে দিলাম পাট শাক। এই পাট শাকটাকে ধুয়ে নিতে হবে। এই গরমে শরীর ঠান্ডা রাখতে পাট শাক কিন্তু খুবই খাওয়া দরকার, আমাদের শরীরের পক্ষে খুবই ভালো বন্ধুরা। তাই এই রান্নাটা আপনারা অবশ্যই করবেন। এখন কাঁঠাল বিচি রয়েছে প্রচুর বাজারে, এখানে নিয়েছি জল। আর এই জলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব নুন, আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে এর মধ্যে আমি যে কাঁঠাল বিচিটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কাঁঠাল বিচি যেহেতু একটু শক্ত তাই জলের মধ্যে প্রথমে আমি এই কাঁঠাল বিচটাকে দিয়ে দেব। খুবই ইউনিক একটি রেসিপি, গ্রাম বাংলার রেসিপি শেয়ার করছি বন্ধুরা। আগেকার দিনে শরীর ঠান্ডা রাখতে এই ধরনের রান্না কিন্তু মা ঠাকুমারা করতেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে নেবেন, আর যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন, আমার চ্যানেলটা রেগুলার দেখেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এবার পাট শাকগুলোকে দিয়ে দিলাম ঢাকা দিয়ে। আমি এটিকে যতক্ষণ না কাঁঠাল বীজগুলো সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি রান্না করব। আমি 5 মিনিট অবধি রেখেছিলাম, অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। আর কাঁঠাল বীজটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অবশ্যই কাঁঠাল বীজটাকে একটু কুচিয়ে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার একটি হাতার সাহায্যে এইভাবে কাঁঠাল বীজটাকে একটু ম্যাশ করে নেব। আর সঙ্গে সঙ্গে যে পাট শাকটা দিয়েছিলাম সেটিও কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। অবশ্যই কাঁঠাল বীজটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলেই কিন্তু এই কাজটা খুব সুন্দর হবে। খুব হেলদি রেসিপি, যাদের পেটের সমস্যা রয়েছে তারা এই গরমে অবশ্যই পাট শাক খাবেন। আর এটি কনস্টিপেশন দূর করতে সাহায্য করে। আমাদের শরীরের মধ্যে যদি কোনো রকম জ্বলন থাকে বা এই গরমে যাদের একটু অ্যাসিডিটির সমস্যা হয় সেটিও কিন্তু দূর করতে সাহায্য করবে। এই পাট শাক ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। আগেকার দিনে পাট পাতাকে শুকিয়ে রেখে দেওয়া হতো, আর সকালবেলা বাচ্চাদেরকে আগের দিন ভেজানো পাট পাতার জল খাওয়ানো হতো। পেটে কৃমি হলে পাট শাক খাওয়ানো দরকার বাচ্চাদেরকে। আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারেন। খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, আর এই রান্নাটা সর্ষের তেলে ভালো হয়, আপনারা অবশ্যই সর্ষের তেলে করবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে শুকনো লঙ্কা, খুব বেশি ঝাল এখানে দিতে হবে না, হালকা ঝাল হবে একটা। আর শুকনো লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, ঝাল হবে না খুব একটা। 3-4 কোয়া রসুন কুচানো দিয়ে দিলাম। দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচানো। খুবই কম মশলা ব্যবহার করছি বন্ধুরা। আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরের একটা সুন্দর ফ্লেভার হয়। কালো জিরে, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা যখন একসঙ্গে ফ্রাই করবেন তার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়, আর সেই ফ্লেভারটা দিয়ে এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম সব উপকরণগুলো। এবার ম্যাশ করে রাখা পাট শাক আর যে কাঁঠাল বীজটা রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। আর কাঁঠাল বীজ আপনারা অবশ্যই জানেন, কাঁঠাল বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যারা ওজন কমাতে চান, ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তারা অবশ্যই ডায়েটে কাঁঠাল বীজ রাখবেন। কাঁঠাল বীজ আমাদের শরীরের যে অ্যানিমিয়া, যাদের সমস্যা রয়েছে সেটি দূর করতে সাহায্য করে, আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, আমাদের রক্তের লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়িয়ে দেয়। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। আর এটি এখনই দেখুন কত দুর্দান্ত হয়েছে, গরম ভাতে খেতে এই রান্নাটা দুর্দান্ত লাগে। তাই বন্ধুরা এই সহজ রান্নাটা আপনারা এই গরমে ঝটপট করে নিন। আর রান্না করতে খুব বেশি সময় লাগে না, 5-6 মিনিটে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার অনুরোধ, যারা প্রথম আমার চ্যানেলে এসছেন, প্রথম ভিডিও দেখছেন, তাদেরকে বলবো প্লিজ প্লিজ বন্ধুরা সহজ, হেলদি এবং পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি পাওয়ার জন্য অবশ্যই শ্যামল ক্রিয়েশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই দুর্দান্ত স্বাদের রান্নাটা আপনারা এই গরমে ঝটপট বানিয়ে নিন। কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার করে জানাবেন।
গরম ভাতে একবার, এই রান্না একবার খেলে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। আজ তাহলে আসি।